হ্যালো এভরিওয়ান, স্যামসাংয়ের আরেকটি নতুন টেক নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ খুব ভালো রয়েছেন আপনারা। আপনারা জানেন যে মোবাইল ফোন কোম্পানিগুলো আস্তে আস্তে গাড়ি টাড়ি তৈরি করতে যাচ্ছে। যেমন আমরা শাওমির তরফ থেকে শুনেছি যে গাড়ি নিয়ে আসবে তারা, ইভেন ওপোর তরফ থেকে শুনেছি, এবং হুয়াওয়ে গাড়ি নিয়ে আসছে এমনটা আপনারা জেনেছেন, এমনকি অ্যাপেল সম্বন্ধেও জানা যাচ্ছে। তো হুয়াওয়ে কিন্তু ফাইনালি তারা প্রোডাকশন নিয়ে কাজ করছে, এবং জুলাই মাসের শেষ দিকটাতে গিয়ে তারা 200টি স্টোর থেকে তাদের গাড়ি বিক্রি শুরু করবে। এবং তাদের নেক্সট যে টার্গেট, অর্থাৎ 2022, তাদের টার্গেট রয়েছে তারা 300,000 গাড়ি সেল করবে ওই বছরটাতে। সো বলা যেতে পারে তারা অবশ্যই প্রোডাকশনে হাত দিয়েছে, এবং মানে প্রোডাকশনে হাত তো দিয়েছে অবশ্যই, এবং অলরেডি সেগুলো হয়তো তৈরিও হয়ে গিয়েছে, যেহেতু মাত্র আর 1.5-2 মাস পরেই তারা মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। এবারে দেখার পালা হুয়াওয়ে আসলে গাড়ির মার্কেটে কতটা ভালোভাবে দাঁড়াতে পারে। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে কিছুটা সমস্যা চলছে আপনারা জানেন, তবে আমার মনে হয় গাড়িতে তারা মোটামুটি একটা খেয়াল দেখাবে। রিয়েলমির নতুন একটি ডিভাইস আসছে যাতে কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 অক্টাকোর প্রসেসরটি থাকবে, লিক্স হয়েছে। এবং এই স্মার্টফোনে এই প্রসেসরের সাথে সাথে 12 GB র্যামও থাকছে, আর এই 12 GB র্যামের সাথে আপনি আরও 5 GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল র্যামের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জেনেছিলেন, আমরা ভিভো X60 সিরিজে দেখেছিলাম যে সেখানে ভার্চুয়াল মেমোরি সিস্টেমটা ইনক্লুড হয়েছে, এবং অলরেডি ওপোর ফোনেও এসেছে, আবার আমরা এখন রিয়েলমির ফোনেও দেখতে পাচ্ছি। ভাইলুক রিলিজ হয়েছে Android 12 Beta 1 ভার্সন, এবং এটা যে সমস্ত ফোনে ব্যবহার করা যাবে বা যে সমস্ত ব্র্যান্ডগুলোতে তার একটা লিস্ট এসেছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। তবে এই ব্র্যান্ডের যে সব ফোনে ব্যবহার করা যাবে এমনটা কিন্তু নয়, কিছু সিলেক্টেড ডিভাইসের জন্য এটা ব্যবহার করা যাবে। অনার প্লে 5G এই স্মার্টফোন চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে, এবং এই মোবাইল ফোনের বেস ভ্যারিয়েন্ট চায়নার বাজারে যে দামে এসেছে সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 27,000+ 27,500 সামথিং এরকম আর কি। তো এই মোবাইল ফোনটা কিন্তু মোটামুটি ভালো কিছুই অফার করছে, যেমন সেখানে রয়েছে একটি ওলেড প্যানেল যা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 800U একটা করে প্রসেসর, যা একটি 5G প্রসেসর। আর এই মোবাইল ফোনের রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 MP মেইন শুটার, ব্যাটারি থাকছে 3880 mAh, আর 66W চার্জিং সিস্টেম থাকবে এর সাথে। তো 27,000 টাকায় যদি সত্যিই পাওয়া যেত তাহলে কিন্তু খুব একটা খারাপ কিছু না। ওপো Reno 6 Pro Plus এবং Reno 6 Pro এই স্মার্টফোনে কী কী নিয়ে আসছে সে ব্যাপারে এখন মোটামুটি সব কিছু জানা গেছে। Reno 6 Pro Plus যে স্মার্টফোনটি ওটাতে থাকবে এটি ওলেড প্যানেল যা কিনা কার্ভড, এবং এটাতে 90Hz রিফ্রেশ রেট থাকার পসিবিলিটি রয়েছে। প্রসেসর সেখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 অক্টাকোর প্রসেসরটি। এর রেয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সেন্সারগুলো বেশ ভালোই বলা যায়, 64, 16, 13, 2। ফ্রন্টে থাকছে 32 MP ক্যামেরা, ব্যাটারিতে রয়েছে 4,500 mAh এবং 65W ফাস্ট চার্জিং সিস্টেম। আর এর যে ছোটো ভাই প্রো, যেটা শুধুমাত্র প্রো, ওটাতেও আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি কার্ভ ডিসপ্লে দেখব, যেটাতে 90Hz এবং ওলেড প্যানেল অবশ্যই। আর সেখানে প্রসেসর আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200, যেটা মিডিয়াটেকের তরফ থেকে বলা যায় একেবারে সর্বোচ্চ বা শক্তিশালী প্রসেসর। আর ওই মোবাইল ফোনে 64 MP কোয়াড ক্যামেরা থাকছে, তবে 13 আর 16 জায়গায় রয়েছে 8 এবং 2, আর ফ্রন্টে 32ই থাকছে, এবং ব্যাটারি সেম 4500 এবং 65W চার্জার। বাংলাদেশ মার্কেটে প্রো যে ভ্যারিয়েন্টটা এটা লঞ্চ হওয়ার একটা কথা রয়েছে। ভাইলুক স্যামসাং গ্যালাক্সি S21 ফোনটা মোটেই কোনো নতুন কিছু নয়, তবে এই ফোন সম্বন্ধে নতুন নিউজ রয়েছে। স্যামসাং গ্যালাক্সি S21 এই স্মার্টফোনের নতুন আরেকটি এডিশন আসছে যা হলো অলিম্পিক গেমস এডিশন। তো হয়তো থিমে কিছু পরিবর্তন থাকবে, আর পিছনে বড় করে লোগো দেখা যাচ্ছে, অলিম্পিকের যে লোগোটা আর কি ওটা রয়েছে। সনি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করেছে জাপানে। এই মোবাইল ফোনের মডেল নাম্বার হলো সনি এক্সপেরিয়া SE Mark II। মোবাইল ফোনটিতে একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, তবে তাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6, 13 MP মেইন ক্যামেরা, মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর রয়েছে এখানে। তবে মজার ব্যাপার হলো এই ফোনটা কিন্তু IP68 সার্টিফাইড। সনির ফোনগুলোতে বেশ কিছু বিষয়ের দিকে কিন্তু সবসময় গুরুত্ব দেওয়া হয়, যেমন এই যে ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটারপ্রুফ, তারপরে গরিলা গ্লাস 6 প্রোটেকশন রয়েছে, বাজেট ফোন বা এখানে অনেক মানে আহামরি পারফরমেন্স রয়েছে তেমনটাও নয়, কিন্তু শক্তিশালী বলা যেতে পারে। রয়েছে দেশি নিউজ, ট্রানসন বাংলাদেশ 2টি স্মার্টফোন আগামী মাসে নিয়ে আসছে। তাদের যে 3টি কোম্পানি তার মধ্যে থেকে 2টি কোম্পানির থেকে আমরা পাবো, একটি হলো টেকনো আর একটি হলো আইটেলের তরফ থেকে। টেকনো Spark 7 নামে একটি স্মার্টফোন আসার পসিবিলিটি আছে, এবং যেটাতে বড়সড় ব্যাটারি থাকবে, এর বাইরে কী কী থাকবে এখনও আমি জানি না। আর আইটেলের তরফ থেকে যে স্মার্টফোনটি আসবে সেটা 9,000 টাকা বাজেটের মধ্যে আসার পসিবিলিটি আছে, মডেল নাম্বার জানা নেই, তবে ওই মোবাইল ফোনটিতে
2 GB এবং 3 GB RAM ভেরিয়েন্ট আসার একটা পসিবিলিটি আছে। বলা যায় একেবারে এন্ট্রি লেভেল বাজেটারি ফোন। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমাদের আজকের টেক নিউজের প্রশ্ন হলো, আপনাকে যদি এই মুহূর্তে 20,000 টাকা দেওয়া হয় তাহলে আপনি বর্তমান বাজারের কোন স্মার্টফোনটিকে চয়েস করবেন? অবশ্যই কমেন্টস করে জানান। ওয়েল, চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। রিপন বাবু, ভাই বাংলাদেশের অনলাইন গেমটা কবে পাওয়া যাবে? গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। জি ভাই, এটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। আর এই গেমটা যে একেবারে কবে আসবে নির্ধারিত কোনো ডেট নেই, তবে ডেভেলপাররা যত দ্রুত সম্ভব নিয়ে আসার চেষ্টা করছে। এমডি তামিম ইকবাল ভাই লিখেছেন, স্যাম ভাই কোন পেন ড্রাইভ ভালো আর ফোনে ওটিজি দিয়ে চালালে কি ক্ষতি হতে পারে? না, ক্ষতি হওয়ার পসিবিলিটি নেই। আর আপনি যে পেন ড্রাইভই কিনুন না কেন, যে ব্র্যান্ডেরই কিনুন না কেন, মাস্ট ইউএসবি 3 কেনা ট্রাই করুন। শাহরিয়ার ইসলাম, ভাইয়া গিভওয়ের রেজাল্টটা কবে দিবেন? কিছুদিন আগে আমাদের চ্যানেলের সাথে একটি গিভওয়ে করেছিল রেইনবো গ্যাজেট, ওনারা একটি স্মার্টফোন দিবেন। ওনাদের গ্রুপে এটা জানিয়ে দেওয়া হবে পোস্ট করে এবং ওনাদের ফেসবুক পেজে ওনারা জানিয়ে দেবে। এটা যতদূর সম্ভব 1 মাসের জন্য ওনারা অ্যানাউন্স করেছেন। তো ওনাদের গ্রুপটাতে একটু আপনারা মানে যদি ফলো করেন দেন আপনারা জানতে পারবেন যে কবে নাগাদ রেজাল্টটা দিচ্ছে। নাহিম পগুনি লিখেছেন, আচ্ছা ভাই অ্যাকশন ক্যামেরার রিভিউ দেন। আমাদের চ্যানেলে মনে একটি কম দামি অ্যাকশন ক্যামেরার রিভিউ দেওয়া আছে, আর আপনাদের যদি এটার প্রতি চাহিদা থাকে তাহলে আমরা মোটামুটি কভার করার ট্রাই করবো। তবে বাজেটটা অবশ্যই উল্লেখ করে দেবেন যে একদম টপ লেভেলের কিছু চান নাকি মোটামুটি বাজেটের মধ্যে হলেও হয়, কমেন্টস করে জানান। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে নতুন একটি ভিডিওতে।